মেনস্ট্রুয়েশনের সঙ্গে কি করে হাইপোথ্যালামিক পিটুইটারি ওভারিয়ান অ্যাক্সিস রিলেটেড সেটা বুঝতে হবে। এই যে হাইপোথ্যালামিক পিটুইটারি ওভারিয়ান অ্যাক্সিস, এটা থেকে আমরা কি বুঝছি, আমাদের একটা হাইপোথ্যালামাস এখানে কাজ করছে, একটা পিটুইটারি গ্ল্যান্ড কাজ করছে, আর কি কাজ করছে, মহিলাদের ওভারিজ কাজ করছে, তাই তো? এই যে হাইপোথ্যালামাস জিনিসটা বলছি, হাইপোথ্যালামাসটা কি ব্রেনের মধ্যে একটা অংশ, হাইপোথ্যালামাস, আর এই হাইপোথ্যালামাসের নিচে কি থাকে, পিটুইটারি গ্ল্যান্ড, ঠিক আছে? আর দুদিকে দুটো ওভারি থাকে, এটা আমরা জানি মহিলাদের, তাই তো? এই যে হাইপোথ্যালামাস, পিটুইটারি আর ওভারি, এই তিনটের মধ্যে একটা কোঅর্ডিনেশন, একটা কোঅর্ডিনেশন, একটা অ্যাক্সিস, এটাকে বলা হয় হাইপোথ্যালামিক পিটুইটারি ওভারিয়ান অ্যাক্সিস। মানে একটার প্রভাবে আরেকটা কাজ করে, আরেকটার প্রভাবে আরেকটা কাজ করে, এই প্রভাবে কি করে হরমোন সিক্রেশন হয় সেটা আমরা বুঝবো, আর এই হরমোন সিক্রেশনের জন্য কি করে মেনস্ট্রুয়েশনটা রিলেটেড সেটা আমরা বুঝবো। তাহলে প্রথমে আমাদের যেটা জানতে হবে মেনস্ট্রুয়াল সাইকেল, ঠিক আছে, এটা কতদিনের হয়। তাহলে মেনস্ট্রুয়াল সাইকেলের মধ্যে আমরা দেখবো যে মেনস্ট্রুয়েশন হয়, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মেনস্ট্রুয়েশন এন্ড মেনস্ট্রুয়াল সাইকেল। মেনস্ট্রুয়েশন মানে হচ্ছে যেখানে ব্লাডটা বেরোচ্ছে, যেখানে ব্লাডটা বেরোচ্ছে সেটা কদিনের হয়, আইডিয়ালি 5 days। সবাই কি 5 দিন হয়, কারোর 3 দিন, কারোর 4 দিন, মানে দেখা হয় যে দুই থেকে আট দিন হচ্ছে নর্মাল, দুই থেকে আট দিন নর্মাল, আইডিয়াল কত 5 দিন। কারোর যদি 2 দিনের কম হয় আমরা কি বলবো, মেনস্ট্রুয়েশনটা কম হচ্ছে, এটা নর্মাল না। কারোর যদি 8 দিনের বেশি হয় কি বলবো, তার মেনস্ট্রুয়েশনটা প্রফিউজ হচ্ছে, বেশি হচ্ছে, এটা নর্মাল না। তাহলে 2 থেকে 8 দিন হচ্ছে নর্মাল, বুঝাতে পারলাম? কিন্তু আইডিয়াল কতদিনের, 5 দিন, 5 দিন, আমরা আইডিয়ালটা নিয়ে কথা বলবো। ঠিক একইভাবে এই যে মেনস্ট্রুয়েশন হয়ে যাওয়ার পরে তার সাইকেলটা কন্টিনিউ হতে থাকে, হয়ে একটা 28 দিনের সাইকেল হয়, এই 28 দিনটাও নর্মাল, মানে আইডিয়াল। সবাই কি 28 দিনের সাইকেল থাকে, তা না, কারোর কম হয় কারোর বেশি হয়, 7 to 10 days ভ্যারিয়েশন ইজ নর্মাল, বুঝাতে পারলাম? তার মানে দেখা গেছে যে 21 দিন থেকে 35 দিন অব্দি যদি সাইকেল কারোর হয় এটাকে আমরা নর্মাল বলবো, কিন্তু যদি কারো দেখি যে 21 দিনের আগে তার আবার পিরিয়ড দেখা দিচ্ছে সেটাকে আমরা নর্মাল বলবো না, সেটাকে আমরা নর্মাল বলবো না। আবার যদি দেখি যে 35 দিন পেরিয়ে গিয়ে 36 দিন 37 দিনে তার পিরিয়ড হচ্ছে, 35 দিন পেরিয়ে গিয়ে সেটাকে আমরা নর্মাল বলবো না। এই যে 35 দিন পেরিয়ে গিয়ে যে পিরিয়ড হচ্ছে এটাকে বলা হয় অলিগোমেনোরিয়া, আর 21 দিনের আগে যদি তার পিরিয়ড দেখা দেয় সেটাকে বলি আমরা পলিমেনোরিয়া, বুঝাতে পারলাম? দুটো জিনিস মনে রাখতে হবে, 21 দিনের আগে যদি তার পিরিয়ড আসে তার মানে কি, তার ঘন ঘন পিরিয়ড দেখা দিচ্ছে সেটাকে আমরা কি বলবো, পলিমেনোরিয়া। আর যদি তার 35 দিন পেরিয়ে গিয়ে তার বারবার পিরিয়ড হয়, মানে তার সাইকেলটা ডিলে হয়ে যাচ্ছে, ডিলে হচ্ছে, সেটাকে আমরা কি বলবো, পলিগোমেনোরিয়া, অলিগোমেনোরিয়া, বুঝাতে পারলাম? আগে যদি 21 দিনের সহজ ভাষায় বড় বড় টার্মিনোলজি ইউজ করো না, 21 দিনের আগে যদি কারোর, 21 দিনের আগে যদি কারোর পিরিয়ড ঘুরে ঘুরে আসে সেটাকে আমরা কি বলবো, পলিমেনোরিয়া, পলি, ঠিক আছে? আর যদি 35 দিনের পরে তার পিরিয়ড দেখি ঘুরে ঘুরে আসছে, বুঝাতে পারলাম সহজ করে? আচ্ছা, এবার আমরা সাইকেলটা 28 দিনেরই ক্যালকুলেট করবো, আমরা 21 থেকে 35 দিন ক্যালকুলেট করছি না, ঠিক আছে? 28 দিন যেটা আইডিয়াল সেটা ধরে ক্যালকুলেট করছি। কি হয় দেখুন, এই যে আমরা বলি মেনস্ট্রুয়াল ব্লাড লস, মেনস্ট্রুয়েশনে কি শুধুই ব্লাড বেরোয়? না, মেনস্ট্রুয়েশনে শুধু ব্লাড বেরোয় না, মহিলাদের যে ইউটেরাস থাকে, ইউটেরাসের মধ্যেই তো ওই যখন এমব্রায়োটা আসে তাকে ধারণ করা হয়, এই যে ইউটেরাইন লাইনিং যেটা, ইউটেরাসের লাইনিং যেটা, মেনস্ট্রুয়েশনের সময় সেটা শেড অফ হয়, ছিঁড়ে বেরিয়ে আসে, বুঝাতে পারলাম? তাহলে মেনস্ট্রুয়েশনের সময় কি হচ্ছে, ওই মানে ইউটেরাইন লাইনিং গুলো ছিঁড়ে আস নামছে, এবং এন্ডোমেট্রিয়াম, এটা বলে এন্ডোমেট্রিয়াম, ঠিক আছে? এই এন্ডোমেট্রিয়ামের মধ্যে যখন ব্লাড ভেসেলস গুলো তৈরি হয়ে যায় তখন সেগুলোরও যখন ওয়্যার অ্যান্ড টিয়ার হচ্ছে তখন সেখানে তো ব্লাডও নেমে আসছে। তাহলে মেনস্ট্রুয়েশনে খালি ব্লাড আসে এটা ভুল কথা, ব্লাডের সাথে শেড অফ অফ দ্য ইউটেরাইন লাইনিং বা শেড অফ অফ দ্য এন্ডোমেট্রিয়াম, বুঝাতে পারলাম? তার মানে এন্ডোমেট্রি মানে ইউটেরাস যেটা রয়েছে, ইউটেরাসের তো তিনখানা লেয়ার, আমি একদম ভেতর দিকের লেয়ারটার কথা বলছি, ভেতর দিকে, সেটা নাম হচ্ছে কি, এন্ডোমেট্রিয়াম। এই এন্ডোমেট্রিয়ামটা প্রতি সাইকেলে, এন্ডোমেট্রিয়ামটা প্রতি সাইকেলে মোটা হতে থাকে। কেন মোটা হতে থাকে, তার কারণ হচ্ছে যদি ফার্টিলাইজেশন হয়, ওভাম বেরোয় ওভারি থেকে, আমরা জানি স্পার্ম আসে, যদি দুজনের ফার্টিলাইজেশন হয় তাহলে কি হবে, একটা ভ্রূণের জন্ম নেবে, একটা এমব্রায়ো জন্ম নেবে। এবার এই এমব্রায়োটাকে তো ঠিকঠাক রাখতে হবে, তাকে তো একটা কুশন দিতে হবে, তাই তো? সেই জন্য এন্ডোমেট্রিয়ামটা মোটা হবে। তোমার হাতে ধরো একটা সদ্যজাত শিশুকে দিয়ে দেওয়া হলো, তুমি তাকে মাটিতে শুয়ে রাখতে পারবে, পারবে না, তার উপরে আঘাত আসবে, তাহলে তোমাকে একটা মোটা করে বিছানা বানাতে হবে যাতে সে আরামে শুতে পারে।
সেই জন্য একই কারণে ওই এমব্রায়োটা যাতে ঠিকঠাক থাকে এন্ডোমেট্রিয়ামটাকে মোটা হতে হবে, বুঝতে পারলাম না? তাহলে মেনস্ট্রুয়েশনটা কি হয় অ্যাকচুয়ালি ব্যাপারটা দেখো, এন্ডোমেট্রিয়ামটা ধীরে ধীরে মোটা হয়, কেন? কারণ ওভামটা যখন বেরোবে ওভামটা চাইবে একটা স্পার্ম এসে ওকে ফার্টিলাইজ করবে, বুঝতে পারলাম? কিন্তু ফার্টিলাইজেশন ধরুন হলো না, প্রত্যেক মাসে কি সব মহিলাদের ফার্টিলাইজেশন হয়? এটা সম্ভব সম্ভব না? তাহলে ধরুন ফার্টিলাইজেশন হলো না, এন্ডোমেট্রিয়ামটা মোটা হচ্ছে এমব্রায়োটাকে ধরবে বলে, যদি ফার্টিলাইজেশন না হয় এই মোটা এন্ডোমেট্রিয়ামটার আর কোনো দরকার আছে? না, দরকার নেই। সেই কারণে এন্ডোমেট্রিয়াম লাইনিংটা ভেঙে যাবে, ইউটেরাইন লাইনিংটা ভেঙে যাবে, ভেঙোটা বেরিয়ে আসবে জেনাইটাল ট্র্যাক্ট দিয়ে, বুঝাতে পারলাম? তাহলে সেটাই হচ্ছে মেনস্ট্রুয়েশন। কতদিনের জন্য হয়? পাঁচ দিন আইডিয়ালি, কিন্তু নর্মাল কথা দুই থেকে আট দিন, বুঝাতে পারলাম? ক্লিয়ার? আচ্ছা, এবার জিনিসটা কি হয়, কেন এরকম হয়? দেখুন আমাদের ব্রেনে, আমি কি বলেছি, ব্রেনের একটা অংশ রয়েছে যেটাকে বলা হয় হাইপোথ্যালামাস। ঠিক হাইপোথ্যালামাসের নিচেই একটা গ্ল্যান্ড থাকে, সেই গ্ল্যান্ডটা হচ্ছে পিটুইটারি। এই হাইপোথ্যালামাসে একটা হরমোন তৈরি হয়, হাইপোথ্যালামাসে একটা হরমোন তৈরি হয়, হরমোনটার নাম হচ্ছে গোনাডোট্রোপিন রিলিজিং হরমোন। হাইপোথ্যালামাসে যে হরমোনটা তৈরি হয় তার নাম হচ্ছে গোনাডোট্রোপিন রিলিজিং হরমোন। এই হরমোনটাকে হাইপোথ্যালামাস কি করবে, পিটুইটারি গ্ল্যান্ডে পাঠিয়ে দেবে, বুঝতে পারলাম? তৈরি হলো কোথায় গোনাডোট্রোপিন রিলিজিং হরমোন? হাইপোথ্যালামাসে। পাঠিয়ে দিল কোথায়? পিটুইটারি গ্ল্যান্ডে। যেই মুহূর্তে পিটুইটারি গ্ল্যান্ডে ওই গোনাডোট্রোপিন রিলিজিং হরমোন এসে পৌঁছালো, পিটুইটারি গ্ল্যান্ডটা স্টিমুলেটেড হয়ে যাবে, আরেকটা হরমোন রিলিজ করবে যেটার নাম হচ্ছে ফলিকাল স্টিমুলেটিং হরমোন। এই ফলিকাল স্টিমুলেটিং হরমোন যত রিলিজ হবে তত ওভারিয়ান ফলিকলস ম্যাচিওর বেশি করবে। এবার তাহলে আমি জানতে হবে ওভারিয়ান ফলিকলস কি। আমরা ওভারি জানি মহিলাদের থাকে, এই ওভারিতে দুদিকে দুটো ওভারি থাকে আর প্রতিটা ওভারি থেকে একটা করে ডিম, মানে ডিম বেরোয় এক একটা সাইকেলে। যদি এই সাইকেলে ডান দিকের ওভারি দিয়ে ডিম বেরোয়, পরের সাইকেলে কোথাও বেরোবে? বাঁ দিকের ওভারি দিয়ে। আবার তারপরের সাইকেলে ডান দিকের ওভারি দিয়ে অল্টারনেট হতে থাকে, ঠিক আছে? এই ওভারির মধ্যে অ্যাকচুয়ালি থাকে হচ্ছে ওভারিয়ান ফলিকল। তাহলে ওভারি আমরা জানি, ওভারির মধ্যে কি থাকে? ওভারিয়ান ফলিকল। আর এই ওভারিয়ান ফলিকলের মধ্যে ওভামটা থাকে, ডিমটা থাকে, বুঝাতে পারলাম? ওভারি, ওভারির মধ্যে আরেকটা ছোট জিনিস যেটাকে বলা হয় ওভারিয়ান ফলিকল, তার মধ্যে থাকে হচ্ছে ওভাম, ডিমটা, ঠিক আছে? এই যে আমি বললাম ফলিকল স্টিমুলেটিং হরমোন বেরোচ্ছে, কোথা থেকে বেরোচ্ছে? এই যে ফলিকল স্টিমুলেটিং হরমোন বেরোচ্ছে, যত ফলিকল স্টিমুলেটিং হরমোন বেরোবে তত ওভারিয়ান ফলিকল ম্যাচিওর হতে থাকবে, বুঝাতে পারলাম? যত ফলিকল স্টিমুলেটিং হরমোন বেরোবে তত ওভারিয়ান ফলিকল ম্যাচিওর হবে, যত ওভারিয়ান ফলিকল ম্যাচিওর হবে তত ওভাম ম্যাচিওর হবে, ম্যাচিওর হতে হতে যখন ম্যাক্সিমাম ম্যাচিওর হয়ে যাবে তখনই কিন্তু ওভামটা বেরোবে, বুঝতে পারলাম? তাহলে যদি আঠাশ দিনের সাইকেল হয় কারোর, তার মাঝখানটা কত দিনে পড়ছে? চোদ্দ নম্বর দিন। এই চোদ্দ নম্বর দিনে গিয়ে ওভারিয়ান ফলিকল পুরো ম্যাচিওর হয়ে যায়, বোঝাতে পারলাম না? চোদ্দ নম্বর দিনে গিয়ে ওভারিয়ান ফলিকল পুরো ম্যাচিওর হয়ে যায়। এই যে ম্যাচিওর হলো, তার মানে ওভামটা পুরো ম্যাচিওর হয়ে গেছে এবং ওভামটা বেরোবে। তাহলে আমি যদি আঠাশ নম্বর দিনে, এটা যদি আমার এক নম্বর দিন হয়, এটা যদি আমার আঠাশ নম্বর দিন হয়, এক নম্বর দিনে আমি কি দেখবো? এক নম্বর দিনে দেখবো ফলিকাল স্টিমুলেটিং হরমোনের লেভেল অনেক কম, তাই তো? যত দিন যাচ্ছে কি হচ্ছে, এন্ডোমেট্রিয়ামটা ভাঙছে। ওই এক থেকে পাঁচ দিন কি হবে, এন্ডোমেট্রিয়ামটা ভেঙে বেরোবে। এবার ফলিকাল স্টিমুলেটিং হরমোন রিলিজ বাড়তে থাকছে, যত ফলিকাল স্টিমুলেটিং হরমোনের রিলিজ বাড়ছে ওভারিয়ান ফলিকালগুলো তত ম্যাচিওর হচ্ছে, বুঝাতে পারছি? এই ওভারিয়ান ফলিকল যত ম্যাচিওর হচ্ছে ভেতরে ওভাম ম্যাচিওর হচ্ছে, আর এই ওভারিয়ান ফলিকল ম্যাচিওর হওয়ার সাথে সাথে ও আরেকটা হরমোন রিলিজ করতে লাগবে এই ওভারিয়ান ফলিকল গুলো, যেগুলো বলা হয় ইস্ট্রোজেন। তাহলে ইস্ট্রোজেন কোথা থেকে বেরোচ্ছে? ওভারিয়ান ফলিকল থেকে, মনে থাকবে, বোঝা গেল? তাহলে যত ওভারিয়ান ফলিকল ম্যাচিওর বেশি হবে তত ইস্ট্রোজেন বেরোবে। এই অবধি কি কনসেপ্টটা ক্লিয়ার? তাহলে ইস্ট্রোজেন বেরোচ্ছে কোথা থেকে? ওভারিয়ান ফলিকল থেকে। এইটুকুনি মাথায় রাখো, আর কিছু মাথায় রাখার দরকার নেই। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, আঠাশ দিনের সাইকেল, মাঝখানে হচ্ছে চোদ্দ দিন, চোদ্দ দিনে ওভামটা বেরোয়, ওভামটা বেরোয়। সেই জন্য এই চোদ্দ দিনটাকে বলা হয় ওভুলেশন ফেজ। চোদ্দ নম্বর দিনকে কি বলা হয়? ওভুলেশন ফেজ। এই দিনে ওভামটা বেরিয়েছে, ঠিক আছে? বেরিয়ে স্পার্মের জন্য ওয়েট করবে ও মাত্র চব্বিশ ঘন্টা, চব্বিশ ঘন্টা ও ফ্যালোপিয়ান টিউবে ওয়েট করবে, অ্যাম্পুলা অফ দ্য ফ্যালোপিয়ান টিউবে ও চব্বিশ ঘন্টা ওয়েট করবে। যদি চব্বিশ ঘন্টার মধ্যে স্পার্ম এসে ওকে ফার্টিলাইজ করতে না পারলো, ওভামটা ভেঙে যাবে,
ওভামটা নষ্ট হয়ে যাবে, ডিসইন্টিগ্রেট করে যাবে, বোঝাতে পারলাম? তাহলে চোদ্দ নম্বর দিনটাকে আমি কি বলবো? ওভুলেশন ফেজ, বোঝাতে পারলাম? আর এই এক থেকে চোদ্দ নম্বর দিনের আগে অবধি এই ফেজটাকে আমরা বলবো ফলিকিউলার ফেজ। কেন ফলিকিউলার ফেজ বলবো? তার কারণ হচ্ছে এখানে ওই ওভারিয়ান ফলিকালটাই কাজ করে, বোঝাতে পারলাম? ওভারিয়ান ফলিকাল বুঝিয়েছি, ওভারিয়ান ফলিকাল কি রিলিজ করে? ইস্ট্রোজেন রিলিজ করে, এটা আমরা জানি। তাহলে এক থেকে চোদ্দ নম্বর দিন অবধি কার কোন হরমোনের প্রভাব সব থেকে বেশি? ইস্ট্রোজেনের প্রভাব বেশি, কারণ এখানে ফলিকালস গুলোই কাজ করে, ওভারিয়ান ফলিকালস গুলোই কাজ করে, বোঝাতে পারলাম কি পারলাম না? এই যে ওভারিয়ান ফলিকালস গুলো কাজ করে, তার মানে ও ইস্ট্রোজেন রিলিজ করছে, তাহলে এক থেকে চোদ্দ দিনের মধ্যে কোন হরমোন কাজ করবে? ইস্ট্রোজেন। চোদ্দ নম্বর দিনে গিয়ে ওভুলেশন হবে, তার মানে কি ওই ফলিকাল যেটা ছিল ওভারিয়ান ফলিকালটা ওটা ফেটে গিয়ে ওভামটা বেরিয়ে যাবে। যেই ওই ফলিকালটা ফেটে ওভামটা বেরিয়ে গেল, এই ওভারিয়ান ফলিকালের নামটা তখন চেঞ্জ হয়ে গিয়ে হয়ে যাবে কর্পাস লুটিয়াম। নাম মনে রাখার দরকার নেই, ওভারিয়ান ফলিকাল নাম ছিল, ফেটে গেল, ফেটে ওভামটা বেরিয়ে গেল, এই সেম জিনিসটার নাম তখন হয়ে গেল কর্পাস লুটিয়াম। কেন কর্পাস লুটিয়াম কথাটা বললাম? তার কারণ হচ্ছে এই যে চোদ্দ নম্বর দিন থেকে যায় আঠাশ নম্বর দিন, এই সময় এই কর্পাস লুটিয়ামটা কাজ করবে, বুঝাতে পারলাম? মানে ফেটে যাওয়া ওভারিয়ান ফলিকালটা কাজ করবে। আর এই কর্পাস লুটিয়াম যে হরমোনটাকে বাড়া করবে তার নাম হচ্ছে প্রোজেস্টেরন। তার মানে এক থেকে চোদ্দ নম্বর দিনের ভেতরে ইস্ট্রোজেন, আর চোদ্দ নম্বর দিন থেকে আঠাশ নম্বর দিন প্রোজেস্টেরনের প্রভাব বেশি, প্রোজেস্টেরনের প্রভাব বেশি। তাহলে এটাকে আমরা বলতে পারি যে ফার্স্ট হাফ অফ দ্য মেনস্ট্রুয়াল সাইকেল ইস্ট্রোজেনের প্রভাব বেশি, মনে থাকবে এটা, আর কোন নাম মনে রাখার দরকার নেই। আর সেকেন্ড হাফ অফ দ্য মেনস্ট্রুয়েশন মানে সেকেন্ড হাফ অফ দ্য মেনস্ট্রুয়াল সাইকেল প্রোজেস্টেরনের প্রভাব বেশি। আমি বোঝাতে পারলাম? আচ্ছা, এবার এই যে এক থেকে চোদ্দ নম্বর দিন যেহেতু এখানে ওভারিয়ান ফলিকাল কাজ করছে, এই ফেজটার নাম হচ্ছে ফলিকুলার ফেজ, ঠিক আছে? চোদ্দ নম্বর দিনে গিয়ে ওভামটা বেরোলো, এই কারণে এটার নাম হচ্ছে ওভুলেশন ফেজ, বোঝাতে পারলাম? আবার চোদ্দ নম্বর দিনের পর থেকে আঠাশ নম্বর দিন কে কাজ করছে? কর্পাস লিউটিয়াম। সেই জন্য এই ফেজটাকে বলে লিউটিয়াল ফেজ, কর্পাস লিউটিয়ামের নাম দিয়ে লিউটিয়াল ফেজ, বোঝাতে পারলাম? এই যে আমি প্রথমে একটা কথা বলেছিলাম, সাইকেলটা বড় হয় বা ছোট হয়, সাইকেলটা বড় হয় বা ছোট হয়, এই সাইকেলটা বড় ছোট নির্ভর করে ফলিকিউলার ফেজের উপরে, মানে প্রথম ফেজ অফ দ্য মেনস্ট্রুয়াল সাইকেল, বোঝাতে পারলাম? যদি সাইকেলটা বড় হয় তার মানে আমি জানতে হবে ফলিকিউলার ফেজ বড় হয়ে গেছে, যদি সাইকেলটা ছোট হয় আমি কি জানতে হবে? ফলিকুলার ফেজ ছোট হয়ে গেছে। লিউটিয়াল ফেজ মানে পরের ফেজটা, সেটা বড় বা ছোট হয় না। প্রথম যেটা চোদ্দ দিনের যে ফেজ সেটা হয়তো তেরো দিনে নামবে বা পনেরো দিনে যাবে, বুঝতে পারলাম? তবে ওভুলেশনটা তার তেরো দিনেও হয়ে যেতে পারে, আবার চোদ্দ দিনটা তো নর্মাল, পনেরো দিনেও হতে পারে, বুঝতে পারছি? তাহলে বড় ছোট যা হওয়ার প্রথম ফেজটা হবে ফলিকুলার ফেজ হবে। তাহলে আমরা যদি আঠাশ দিনের সাইকেল দেখি, এটা যদি নর্মাল হয়ে থাকে, কারোর যদি পঁয়ত্রিশ দিন পেরিয়ে যায়, আমরা সেটাকে কি বলেছিলাম? অলিগোমেনোরিয়া। অলিগোমেনোরিয়া তার মানে কোন ফেজটা বড় হয়েছে? ফলিকিউলার ফেজটা। ফলিকিউলার ফেজটা বড় হয়ে যাওয়ার জন্য ওটা পঁয়ত্রিশ দিন পেরিয়ে গেল সাইকেলটা, বুঝতে পারলাম? আবার আমরা যদি দেখি যে সাইকেলটা একুশ দিনের আগে হচ্ছে, মানে যেটাকে আমরা পলিমেনোরিয়া বলছি, একুশ দিনের আগে হচ্ছে মানে ছোট হয়ে গেল, তার মানে কোন ফেজটা ছোট হয়েছে? না, চোদ্দ থেকে আঠাশ লিউটিয়াল ফেজ সেম থাকবে। আমি কি বললাম? প্রথম ফেজ যেটা ফলিকিউলার ফেজ, এক থেকে চোদ্দ দিনের যেটা, সেটা তার মানে আর চোদ্দ দিনে নেই, সেটা ছোট হয়ে গেছে, বোঝাতে পারলাম? বোঝাতে পারলাম? আচ্ছা, এবার চিন্তা করুন, আমি প্রথমেই বলেছিলাম হাইপোথ্যালামাস গোনাডোট্রপিন ডিজোর্নাল হরমোন কোথায় আসলো? পিটুইটারিতে আসলো। পিটুইটারি অ্যাক্টিভেটেড হয়ে গেল। এই পিটুইটারি অ্যাক্টিভেটেড হয়ে যাওয়ার পরে কি হবে? পিটুইটারি আরেকটা হরমোন ছাড়বে, যেটা নাম হচ্ছে ফলিকাল স্টিমুলেটিং হরমোন। এই ফলিকাল স্টিমুলেটিং হরমোন যত বেরোবে ওভারিয়ান ফলিকাল তত ম্যাচিওর করবে, তাই তো? আজকে যদি ওভারিয়ান ফলিকাল ভালোভাবে ম্যাচিওর করে তাহলে সেখান থেকে ইস্ট্রোজেনটাও ভালো করে বেরোবে। ধরুন কারুর ফলিকাল স্টিমুলেটিং হরমোন ঠিকঠাক বেরোচ্ছে না, তাহলে তার ওভারিয়ান ফলিকালটা ম্যাচিওর হতে টাইম বেশি লাগবে না কম লাগবে? টাইম বেশি লাগবে। তার যদি ওভারিয়ান ফলিকালটা ম্যাচিওর হতে টাইম বেশি লাগে, তাহলে তার ফলিকুলার ফেজটা বড় হয়ে যাবে না ছোট হবে? বেশি টাইম লাগছে তো তৈরি হতে, বড় টাইম লাগছে। এরকম করে বাড়তে 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 যদি সাইকেলটা পঁয়ত্রিশ দিন পেরিয়ে যায়, আমরা সেটাকে কি বলবো? অলিগোমেনোরিয়া। বোঝা গেল? তার মানে অলিগোমেনোরিয়া আমরা বলতে পারি যে ইস্ট্রোজেনের লেভেল কম, বোঝাতে পারছি? এবার জিনিসটা, আবার কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে? উল্টোটা চিন্তা করুন, এই ইস্ট্রোজেনের কাজ হচ্ছে, ইস্ট্রোজেনটা যে বেরোচ্ছে কেন বেরোচ্ছে তাহলে আমি জানতে হবে ইস্ট্রোজেনের কাজ কি। ইস্ট্রোজেনের কাজ হচ্ছে এই যে এন্ডোমেট্রিয়াম যেটা মোটা হচ্ছিল, এটা মোটা বানানোর কাজ হচ্ছে ইস্ট্রোজেনের। তাহলে আজকে যদি ইস্ট্রোজেন শরীরের রিলিজ ঠিকঠাক না করে, এন্ডোমেট্রিয়াম ঠিক করে মোটা হবে?
হবে না, বাচ্চাটাকে ঠিক করে কুশন দিতে পারবে, মানে এমব্রায়োটাকে কুশন দিতে পারবে না, তাহলে কুশন যদি দিতে না পারে তাহলে এটা ক্ষতি করবে এমব্রায়োটা, তাহলে ইস্ট্রোজেন রিলিজ দরকার দরকার। কিন্তু যদি কারোর ইস্ট্রোজেন রিলিজ নর্মালের থেকে বেশি হয়ে যায় তাহলে কি হবে, এন্ডোমেট্রিয়ামটা আরো মোটা হয়ে যায়, তার মানে সবকিছু নর্মাল দরকার, অ্যাবনর্মাল কোনো কিছুই ভালো না। তাহলে নর্মালের থেকে যদি কারোর ইস্ট্রোজেন বেশি বেড়ায় তাহলে এন্ডোমেট্রিয়ামটা আরো বেশি মোটা হয়ে গেল, বেশি মোটা হলে তো প্রোটেকশনটা তো বেশি থাকবে না, ভুল কথা। আমার তুমি তুমি না তুমি এতটা ভাত খেতে পারো, এর বেশি তুমি খেতে পারো না, তোমাকে আমি এতটা খাইয়ে দিলাম, কেন প্রোটেকশন বেশি রাখবে, তুমি বেশি অবধি টানবে না, তোমার শরীরে ক্ষতি করবে, সবকিছুর একটা ব্যালেন্স দরকার, নর্মাল দরকার, এক থেকে পনেরো দিন হয়ে গেল ওটা না, তার মানে কি সবকিছুর ব্যালেন্স দরকার, তার মানে ইস্ট্রোজেন যতটা বেরোনো দরকার এন্ডোমেট্রিয়াম মোটা করার জন্য ততটাই দরকার, তার থেকে বেশি হলে সেটা বেশি মোটা হয়ে গেল এন্ডোমেট্রিয়াম। এই যে এন্ডোমেট্রিয়াম বেশি মোটা হয়ে গেল, এবার ধরুন ফার্টিলাইজেশন হলো না, স্পার্ম এসে ওভামকে ফিউজ করতে পারলো না, তাহলে এই এন্ডোমেট্রিয়ামটা একদিন ভাঙবে, সাইকেলের সময় ভাঙবে, তখন কি হবে বেশি মোটা এন্ডোমেট্রিয়াম ভেঙে বেরোবে। তাহলে এবার এবার মোটা এন্ডোমেট্রিয়াম মানে কি, তার ভেতরে ব্লাড ভেসেলস প্রচুর তৈরি হয়ে গেছে, তাহলে কি হলো মোটা এন্ডোমেট্রিয়াম ভেঙে বেরিয়ে গেল, এন্ডোমেট্রিয়াল লাইনিংটা বেরিয়ে গেল, তার সঙ্গে প্রচুর ব্লাড বেরোবে, যেটাকে আমরা বলি হেভি ব্লিডিং, বুঝতে পারলাম। এবার থেকে আমরা এটাকে হেভি ব্লিডিং বলবো না, কারণ এখানে খালি যে ব্লাড বেরোচ্ছে তা কিন্তু না, ব্লাডের সাথে কি বেরোচ্ছে, শেড অফ দ্য এন্ডোমেট্রিয়াল লাইনিং, তাহলে আমরা কি এটাকে কি বলবো, মেনোরেজিয়া। তাহলে মেনোরেজিয়া আমরা কি দেখলাম, এন্ডোমেট্রিয়াম বেশি মোটা হয়, বুঝতে পারলাম। তাহলে এই বেশি মোটা হওয়ার কারণ কি, ইস্ট্রোজেন বেশি। তাহলে আমরা কি বলতে পারি যে ইস্ট্রোজেন বেশি বেশি হওয়ার একটা কারণ হচ্ছে মেনোরেজিয়া, আমি কি বলতে পারি? তাহলে অলিগোমেনোরিয়ার ক্ষেত্রে ইস্ট্রোজেন কম, মেনোরেজিয়ার ক্ষেত্রে ইস্ট্রোজেন বেশি, এইটুকখানি মনে রাখতে পারবে? হাইপোথ্যালামিক পিটুইটারি ওভারিয়ান অ্যাক্সিস মনে রাখার দরকার নেই, আমি কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য খালি জিনিসটা বলছি। তার মানে অলিগোমেনোরিয়া পিরিয়ড যদি সাইকেল যদি বড় হয়ে যায়, পিরিয়ড ওয়ালাটা ভুল, পিরিয়ড ওয়ালা হচ্ছে মেনস্ট্রুয়েশনটাকে, সাইকেল যদি বড় হয়ে যায় পঁয়ত্রিশ দিনের থেকে বেশি অলিগোমেনোরিয়া, সেখানে আমরা কি দেখলাম, ইস্ট্রোজেন কম 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 বলেই তো তার ফলিকালগুলো ম্যাচিওর হতে টাইম বেশি লাগে, তাই তো। আর যদি মেনোরেজিয়া বলি, যেখানে প্রফিউজ ব্লাড লস হচ্ছে অ্যালং উইথ দ্য ইউটেরাইন লাইনিং, শেড অফ দ্য ইউটেরাইন লাইনিং, সেখানে কি কেন এত মোটা এন্ডোমেট্রিয়াম তৈরি হয়েছিল, ইস্ট্রোজেন বেশি, তাহলে মেনোরেজিয়ার ক্ষেত্রে ইস্ট্রোজেন বেশি। তাহলে আমরা এখানে কন্ট্রোল কি করে করব, মডার্ন মেডিসিন মানে অ্যালোপ্যাথ মেডিসিনে হরমোনাল ট্রিটমেন্ট করা হয়, তাই তো। কিন্তু হরমোনাল অনেক সাইড এফেক্ট আছে আমরা জানি, আমরা যদি হরমোন না দিয়ে হরমোনের মতো কোন জিনিস দিয়ে এটাকে কন্ট্রোল করতে পারি, সেটা ভালো হবে না খারাপ হবে, তার সেফটি প্রোফাইলের দিকে অনেক ভালো, হয়তো অত তাড়াতাড়ি আমি রেসপন্স পাবো না, আমাকে হয়তো তিন মাস ওয়েট করতে হবে, কিন্তু সেই জিনিসটা তো অনেক বেশি ভালো হলো, তার শরীরে সাইড এফেক্ট দেখা না দিয়ে আমি কাজটা পেলাম, কিন্তু কিভাবে করবো। এই যে হার্বাল ইউটেরাইন টনিক যেগুলো পাওয়া যায়, এন্ডোমেট্রিয়ামটা বেশি মোটা হয়ে যাবে, ইস্ট্রোজেন যত বেশি বেরোচ্ছে এন্ডোমেট্রিয়াম তত বেশি মোটা, এটা আমায় জানতে হবে। তাহলে যদি আমার এই এন্ডোমেট্রিয়ামটা ভাঙে, মানে আমার তো ভাঙবে না, এটা মহিলাদের ভাঙবে, তাই তো, যদি এন্ডোমেট্রিয়ামটা ভাঙে তাহলে কি হবে, প্রফিউজ ব্লাড লস হবে, এন্ড দ্যাট ইজ মেনোরেজিয়া, তাহলে মেনোরেজিয়া ইস্ট্রোজেন বেশি, এইটুকুনি মনে রাখতে হবে। আর অলিগোমেনোরিয়ায় ইস্ট্রোজেন কম, তার মানে আমায় এমন একটা কিছু খাওয়াতে হবে, এমন একটা কিছু পেশেন্টকে দিতে হবে, যদি ইস্ট্রোজেন কম থাকে ওই ইস্ট্রোজেনকে বাড়াবে, বাড়িয়ে কন্ট্রোল করবে, আর যদি তার ইস্ট্রোজেন বেশি থাকে তাকে কমিয়ে সেটাকে কন্ট্রোল করবে। কিন্তু এটা তো গল্প, কি করে করে সেটা আমায় জানতে হবে। এই যে হার্বাল ইউটেরাইন টনিক গুলো থাকে, এর মধ্যে শতাবরী বলে একটা ইনগ্রেডিয়েন্ট থাকে, শতাবরী, ঠিক আছে, এই শতাবরীর মধ্যে প্রচুর ফাইটো ইস্ট্রোজেন্স থাকে। এবার ফাইটো ইস্ট্রোজেন জিনিসটা কি, ফাইটো কথাটার মানে হচ্ছে প্ল্যান্টস, ফাইটো মানে প্ল্যান্টস, আর ইস্ট্রোজেন মানে ইস্ট্রোজেনের মতো কোন একটা জিনিস ওই গাছ থেকে তৈরি হচ্ছে, বুঝতে পারলাম, মানে হরমোন, ইস্ট্রোজেন তো আমাদের মানে মহিলাদের শরীরে তো তৈরি হচ্ছে, সেম ওরকমই একটা কোন কেমিক্যাল গাছে তৈরি হচ্ছে যার কেমিক্যাল স্ট্রাকচারটা ইস্ট্রোজেনের মতো, মানে ইস্ট্রোজেন যেমন কাজ করবে এও তেমনই কাজ করবে, মানে স্ট্রাকচারটা একই রকম। ইস্ট্রোজেন কখন কাজ করে, ইস্ট্রোজেন যদি ইস্ট্রোজেনের রিসেপ্টরে গিয়ে বাইন্ড করে, ওই মহিলার শরীরে ইস্ট্রোজেনের রিসেপ্টর রয়েছে, ইস্ট্রোজেন যদি ইস্ট্রোজেন রিসেপ্টরে বাইন্ড করে তাহলে কিন্তু ইস্ট্রোজেনের কাজ আমরা পাবো, না হলে পাবো না। যদি ইস্ট্রোজেন বেরোলো, যদি ইস্ট্রোজেন বেরোলো কিন্তু রিসেপ্টরে বাইন্ড করলো না, তাহলে কি আপনি ইস্ট্রোজেনের কাজ পাবেন না, পাবেন না। তাহলে ইস্ট্রোজেন তার বেরোলো, ইস্ট্রোজেনের রিসেপ্টরে বাইন্ড করলো না, তার এন্ডোমেট্রিয়াম মোটা হবে, হবে না। ইস্ট্রোজেন বেরিয়ে ইস্ট্রোজেন রিসেপ্টরে বাইন্ড করতে হবে, তবেই এন্ডোমেট্রিয়ামটা মোটা হবে, বোঝাতে পারলাম কি পারলাম না। তাহলে ধরুন যার ইস্ট্রোজেন লেভেল কম আছে, ইস্ট্রোজেন লেভেল কম, তার অলিগোমেনোরিয়া দেখা দিচ্ছে, ওই 30 দিন পেরিয়ে আছে তার সাইকেল, সেক্ষেত্রে আমি যদি তাকে ফাইটো ইস্ট্রোজেন খাওয়াই
ফাইটোএস্ট্রোজেন কি করে খাওয়াবো? এই হার্বাল ইউটেরাইন টনিক গুলো খাওয়ালাম, তার মধ্যে শতাবড়ি আছে, শতাবড়ির মধ্যে প্রচুর ফাইটোএস্ট্রোজেন রয়েছে, তাই তো? এই ফাইটোএস্ট্রোজেন গুলোর কেমিক্যাল নেচার হচ্ছে এদের স্ট্রাকচারটা ইস্ট্রোজেনের মতো, তাহলে এই ফাইটোএস্ট্রোজেন গুলো গিয়ে ওই ইস্ট্রোজেন রিসেপ্টরে বাইন্ড করবে যেখানে ইস্ট্রোজেন বাইন্ড করছিল। ধরুন এরকম হয় না, আমি কথার কথা একটা উদাহরণ দিচ্ছি, ওই মহিলা শরীরে 10 খানা ধরুন ইস্ট্রোজেন রিসেপ্টর আছে, কিন্তু তার ইস্ট্রোজেন কমে গেছে, তার 2 খানা রিলিজ হচ্ছে, তাহলে 10টার মধ্যে কটা রিসেপ্টর বাইন্ড করতে পারবে? ও 2টা ইস্ট্রোজেন বেরিয়েছে, তার কটা বাইন্ড করতে পারবে? 2টা রিসেপ্টর বাইন্ড করবে, তাহলে বাকি 8টা ভ্যাকেন্ট পড়ে থাকবে, তাহলে ইস্ট্রোজেনের প্রভাবটা অনেক কম পড়লো তো। কিন্তু ফাইটোস্ট্রোজেন দেওয়ার ফলে ওই ফাইটোস্ট্রোজেন যদি দিয়ে ওই বাকি 8টা রিসেপ্টরকে না বাকি 8টাকে যদি ও বন্ধ করে দেয়, তাহলে কি হবে? তাহলে কিছুটা ইস্ট্রোজেনের প্রভাব পেলাম, তাহলে যার ইস্ট্রোজেন কমে গেছিল সেই সেটা একটা ব্যালেন্স হয়ে গেল। তাহলে অলিগোমেনোরিয়া যার হচ্ছিল ইস্ট্রোজেন কমের জন্য, এখন সেটাকে আমি সাপ্লিমেন্ট করে দিলে কি হয়ে যাবে? তার অলিগোমেনোরিয়াটা একবার নরমাল চলে আসলো। কিন্তু পার্থক্য হচ্ছে ইস্ট্রোজেন আর ফাইটোস্ট্রোজেনের মধ্যে পার্থক্য হচ্ছে একটা জায়গায়, ইস্ট্রোজেন যতটা স্ট্রং ফাইটোস্ট্রোজেন অতটা স্ট্রং না, ওর মতো কাজ করে। ধরুন মৈনাক, মৈনাক কর আর নিতাইদা দুজনেই কাজ করে, কিন্তু নিতাইদা যতটা এফেক্টিভ ভাবে কাজ করে মৈনাক কর অতটা এফেক্টিভ কাজ করতে পারে না। কাজ আমরা দুজনেই করছি, নিতাইদা বেশি স্ট্রং, আমি অতটা স্ট্রং না, কিনে দেখা তাই তো, আপনি বেশি স্ট্রং তো যাই না, কাজের দিক থেকে স্ট্রং হতে পারি, ভেরি গুড, আমি কাজের দিকেরই কথা বলছি, আমি কাজের দিকেরই কথা বলছি, আমি এদিক থেকে আবার না, আমি কাজের দিকে কথা বলছি, ঠিক আছে? আজকে নিতাইদা যত দৌড়ঝাঁপ করতে পারবে মৈনাক কর পারবে না, ঠিক আছে? তার মানে নিতাইদা কি হলো? ইস্ট্রোজেন। মৈনাক কি হলো? ফাইটোস্ট্রোজেন। আজকে ধরুন নিতাইদা ছুটি নিয়েছে, কোথাও ঘুরতে গেছে, আমাকে কেউ বললো মৈনাক, মৈনাকদা আপনি নিতাইদার কাজটা করে দিন, আমি কি করতে পারবো না? পারবো, ফাইটোস্ট্রোজেন দিয়ে করতে হবে, ফাইটোস্ট্রোজেনের মতো করবো, মানে কিছুটা এফিকেসি কম, এফিকেসি কম, কিন্তু কিছুটা তো কাজ করতে পারবো। ও যদি 10টা জায়গায় গিয়ে আজকে কাজ করে, আমি তার মতো 4টে জায়গায় যেতে পারবো, বুঝতে পারলো? তাহলে কি হলো, আগে যখন ইস্ট্রোজেন লেভেল কম থাকার জন্য ইস্ট্রোজেন কম রিসেপ্টরে বাইন্ড করছে, তার অলিগোমেনোরিয়া হচ্ছিল, আমি তাকে ফাইটোস্ট্রোজেন দেওয়ার ফলে সে বাকি একটা রিসেপ্টর যখন বন্ধ করে দিল, তার হয়তো ওই সাইকেলটা 28 দিনে হয়তো ঢুকলো না, 28 দিনে হয়তো ঢুকলো না, কিন্তু 30 দিনে তো ঢুকলো, 32 দিনে তো ঢুকলো, 35 তো ওভার হলো না, মানে 21 থেকে 35 আমি বলেছি নর্মাল রেঞ্জ, 35 এর উপরে গেলে অ্যাবনর্মাল, 21 এর নিচে গেলে অ্যাবনর্মাল, বোঝাতে পারছি কি পারছি না? এবার যদি সে 3টে সাইকেল কন্টিনিউ করে, কে জানে তার 28 দিনেও চলে আসতে পারে, বোঝাতে পারছি আমি? তাহলে যার ইস্ট্রোজেন লেভেল কম তাকে আমি ফাইটোস্ট্রোজেন দিতে হলো কি করে? থ্রু শতাবড়ি। শতাবড়ি কিসের মধ্যে রয়েছে? হার্বাল ইউটেরাইন টনিকের মধ্যে থাকে, বোঝাতে পারলাম কি পারলাম না? এবার ধরুন যার ইস্ট্রোজেন লেভেল বেশি, আমরা কোথায় দেখলাম? মেনোরেজিয়াতে ইস্ট্রোজেন বেশি, সেই জন্য এন্ডোমেট্রিয়ামটা বেশি মোটা হয়ে যাচ্ছিল, সেখানে আমি যদি তাকে ফাইটোস্ট্রোজেন দিই তাহলে তো উল্টে আরো বিপরীত হবে, তাই না? আরো বিপরীত হবে, তাহলে আমি দিতে পারবো না? ভুল কনসেপ্ট, আমি দিতে পারবো। কেন দিতে পারবো আমি কথাটা এই কারণেই বললাম, অনেক অ্যালোপ্যাথ ডাক্তার হার্বাল প্রিপারেশন সম্বন্ধে তারা জানেন না, তারা কি ভাবেন এই যে যদি ফাইটোস্ট্রোজেন ইস্ট্রোজেনের মতো কাজ করে, তাহলে যদি ইস্ট্রোজেন বেশি হয়ে যায়, এই যে আমি যে কথাটা বললাম ইস্ট্রোজেন বেশি হয়ে গেলে তখন যদি আমি ফাইটো হয়ে যাবে তাহলে তো ওভারডোজ হয়ে যাবে, না ফাইটো, এটাই আপনাদের বোঝাতে হবে যে ফাইটোস্ট্রোজেন রেগুলেটরের মতো কাজ করে। রেগুলেটর মানে কি? ধরুন আপনার যখন গরম হচ্ছে, গরম হচ্ছে, আপনি ফ্যানটাকে জোরে করে দিলেন রেগুলেটর দিয়ে, ভালো ঘুরছে, আপনি আরাম পেলেন, এবার আপনার শীত করছে, আপনি কি করবেন? রেগুলেটরটাকে কমিয়ে দেবেন, রেগুলেটরটাকে কমিয়ে দেবেন, তাহলে আমার ব্যালেন্স হয়ে গেল। তাহলে রেগুলেটরের কাজ কি? স্পিডটাকে ব্যালেন্স করা। ফাইটোস্ট্রোজেনেরও কাজ হচ্ছে এই ইস্ট্রোজেন লেভেলটাকে ব্যালেন্স করা। কমটাকে কি করে বেশি করে আমরা দেখলাম, এই যে কমটাকে যে বেশি করছে এটাকে বলছে ইস্ট্রোজেনিক প্রপার্টি। ইস্ট্রোজেনিক প্রপার্টি মানে ইস্ট্রোজেনের মতো কাজ করছে, যখন ইস্ট্রোজেন লেভেল কম তখন ফাইটোস্ট্রোজেন গিয়ে রিসেপ্টরগুলো বাইন্ড করছে, পরে ইস্ট্রোজেনের মতো কাজ করছে, ইস্ট্রোজেন যে কাজ করত সেই কাজ করছে, অতটা এফেক্টিভ না, কিছুটা করছে, তার মানে ইস্ট্রোজেনিক প্রপার্টি দিচ্ছে। এবার আমরা দেখব অ্যান্টি ইস্ট্রোজেনিক প্রপার্টিও ফাইটোজেন, ফাইটোস্ট্রোজেন দেয়। অ্যান্টি ইস্ট্রোজেনিক প্রপার্টি মানে ইস্ট্রোজেন যে কাজ করছে তার উল্টো কাজ করছে। কি করে হয়? মহিলাটার শরীরে প্রচুর পরিমাণে ইস্ট্রোজেন বেড়ে গেছে, তাহলে 10টা রিসেপ্টর যেটা ছিল ইস্ট্রোজেনের রিসেপ্টর, তাহলে ওই ইস্ট্রোজেন গুলো কি 10টা রিসেপ্টরই বাইন্ড করে দেবে, তাই তো? তাহলে কোনো ভ্যাকেন্ট রিসেপ্টর থাকবে না। এবার যদি 10টা রিসেপ্টর বন্ধ করে দেয় ইস্ট্রোজেন গিয়ে, তাহলে কি হবে? তার ইস্ট্রোজেনের প্রভাব অনেক বেড়ে যাবে মহিলাটার, তার এন্ডোমেট্রিয়াম প্রচুর মোটা হয়ে যাবে। সেক্ষেত্রে যদি ওই মহিলাটাকে ফাইটোস্ট্রোজেন খাওয়ানো যায়, ফাইটোস্ট্রোজেন ইস্ট্রোজেন গিয়ে ওই রিসেপ্টরে পৌঁছানোর আগে ফাইটোস্ট্রোজেন গিয়ে পৌঁছে গিয়ে ওটাকে বন্ধ করে দেবে, বোঝাতে পারলাম? তাহলে ইস্ট্রোজেন যদি গিয়ে ওটাকে বন্ধ করতো প্রভাব অনেক বেশি হতো ইস্ট্রোজেনের। ফাইটোস্ট্রোজেনের ক্ষমতা কি বললাম? মৈনাক্কর আর নিতাইদার মতো পার্থক্য, ও একটু উইক,
ইস্ট্রোজেন থেকে উইক, ও গিয়ে যখন এই রিসেপ্টার গুলোকে বন্ধ করে দিল তাহলে আর ইস্ট্রোজেন এসে বন্ধ করতে পারলো না। ধরো তোমার, তুমি অঙ্ক অনেক ভালো করো, আমি অত ভালো অঙ্ক করি না, আমাদের একটা কম্পিটিশন হচ্ছে, তুমি ওই রাস্তার মোড় থেকে দুজনে মিলে ছোট, এই বাড়িতে এসে যে আগে অঙ্কটা করতে পারবে সে প্রাইজ পাবে। আমি হয়তো অঙ্কে অতটা স্ট্রং না, তুমি অঙ্কে স্ট্রং, তুমি ঘরে এসে যদি অঙ্কটা করতে পুরো ঠিক করে দিতে, শর্ট টাইমের মধ্যে করে দিতে, কিন্তু দুজনের যে কম্পিটিশন রাস্তার মোড় থেকে ছোট শুরু হয়েছে, তোমার থেকে বেশি জোরে আমি ছুটি, আমি আগে তোমার ঘরে ঢুকলাম, খাতাটা কে আগে পাবে, আমি আগে ছুটবে সে পাবে, কিন্তু আমি অত ভালো করে অঙ্কটা করতে পারলাম না, সেটা আলাদা হবে, সেটা আলাদা ব্যাপার, ছুটলাম কিন্তু আমি। তাহলে ফাইটোস্ট্রোজেন ওই ইস্ট্রোজেনের আগে গিয়ে রিসেপ্টরটাকে বন্ধ করবে, বুঝতে পারলাম, কিন্তু ফাইটোস্ট্রোজেন যেহেতু ইস্ট্রোজেনের মতো অতটা স্ট্রং না, তাহলে কি হবে, তাহলে কি হবে, তাহলে ওই যে ইস্ট্রোজেনের যে তীব্র প্রভাব ছিল যার জন্য এন্ডোমেট্রিয়ামটা মোটা হয়ে গেছিল সেটা হবে না, সেটা কমে যাবে, তাহলে এন্ডোমেট্রিয়ামটা যতটা মোটা হয় ততটা হবে। তাহলে কি এন্ডোমেট্রিয়াম, এই এন্ডোমেট্রিয়ামটা যখন ভাঙছিল মোটা এন্ডোমেট্রিয়ামটা, তাহলে মেনোরেজিয়া হচ্ছিল সেটা হবে না, বোঝাতে পারলাম। তাহলে আপনাকে ডাক্তারকে একটাই জিনিস বোঝাতে হবে, একটাই জিনিস মাথায় রাখতে হবে, যে যখন ওই মহিলার শরীরে ইস্ট্রোজেন লেভেল কম, ফাইটোস্ট্রোজেন ইস্ট্রোজেনিক প্রপার্টি দেবে, মানে ইস্ট্রোজেনের মতো কাজ করবে, আর যখন ইস্ট্রোজেন লেভেল তার বেশি থাকবে তখন ফাইটোস্ট্রোজেন, একটু ফোনটাকে বন্ধ করে দেবে প্লিজ, যখন তার, যখন ওই মহিলার শরীরে ইস্ট্রোজেন লেভেল বেশি থাকবে তখন ফাইটোস্ট্রোজেন অ্যান্টি ইস্ট্রোজেন প্রপার্টি দেবে, মানে ইস্ট্রোজেনের এগেনস্টে কাজ করবে, আলটিমেটলি দুটো ক্ষেত্রেই ব্যালেন্স করবে। কি বললাম নিতাইদা, যখন শরীরে, মহিলাটার শরীরে ইস্ট্রোজেন লেভেল কম থাকবে, যেটা আমরা অলিগোমেনোরিয়া দেখেছিলাম, তখন ফাইটোস্ট্রোজেন খেলে কি হবে, ইস্ট্রোজেনিক প্রপার্টি দেবে, আর যখন মহিলাটার শরীরে ইস্ট্রোজেন লেভেল বেশি থাকবে তখন ফাইটোস্ট্রোজেন খেলে কি হবে, অ্যান্টি ইস্ট্রোজেনিক প্রপার্টি দেবে। তাহলে দুটো ক্ষেত্রেই কি করছে, ব্যালেন্স করছে। তাহলে ডাক্তারবাবু আপনাকে বলতেই পারে যে মশাই আপনি এটা কি বলছেন, যে ওষুধ, যে ওষুধ ইস্ট্রোজেন কম থাকলে কাজ করে সেই ওষুধ ইস্ট্রোজেন বেশি থাকলে কাজ করে, আপনাকে বলতে হবে হ্যাঁ ডাক্তারবাবু, কনসেপ্ট হচ্ছে এরকম যে ফাইটোস্ট্রোজেন যেটা শতাবড়ি থেকে পাওয়া যাচ্ছে এর দুটো প্রপার্টি রয়েছে, একটা ইস্ট্রোজেনিক প্রপার্টি, একটা অ্যান্টি ইস্ট্রোজেনিক প্রপার্টি, বুঝাতে পারলাম। ইস্ট্রোজেনিক প্রপার্টি কখন দেখাবে, যখন ইস্ট্রোজেন লেভেল কম, যখন ইস্ট্রোজেন লেভেল কম, তাই তো, তখন ইস্ট্রোজেনিক প্রপার্টি দেখাবে। আর অ্যান্টি ইস্ট্রোজেনিক প্রপার্টি কখন দেখাবে, যখন ইস্ট্রোজেন লেভেল বেশি, তখন অ্যান্টি ইস্ট্রোজেনিক প্রপার্টি দেখাবে। তাহলে দুটো ক্ষেত্রেই কিন্তু ব্যালেন্স করছে। তাহলে আমরা হাইপোথ্যালামিক পিটুইটারি ওভারিয়ান অ্যাক্সেস বুঝলাম, কি করে হাইপোথ্যালামাস থেকে হরমোন সিক্রেশন হচ্ছে, কি করে পিটুইটারিতে আসছে, পিটুইটারি কি করছে, বোঝাতে পারলাম। এই পুরো ব্যাপারটা, এই পুরো ব্যাপারটা নিয়ে আপনাকে জিনিসটা বোঝাতে হবে, কারণ ডাক্তারবাবু আপনাকে ক্রস করবেই যে ভাই আমি হার্বাল প্রিপারেশন লিখি না, আমি বিশ্বাস করি না, একই জিনিস দুটো জায়গায় কি করে কাজ করে, আপনাকে এই কনসেপ্টটা তাকে বোঝাতে হবে, বোঝাতে পারলাম। চলো, দিস ইজ অল অ্যাবাউট, ক্লিয়ার, কোনো কোয়ারি আছে আর নেই তো।